দিকে যারা আছে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা বাঁচতে পারে। আমাদের ছেলে পেলে বেশি মারা গেছে, কারণ আমরা জানি না কিভাবে গুলি থেকে বাঁচতে হয়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যা এখন জুলাই বিপ্লব নামে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের তীব্রতা বাড়লে তার দমনে কঠোর হয় সরকার, চড়াও হয় পুলিশ, নামানো হয় বিজিবি, এক পর্যায়ে বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হল। দমন পীড়নের মাঝেও আন্দোলন চলতে থাকে। ঠিক সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেমে আসে সড়কে। বজ্রকণ্ঠে কোঠা সংস্কার আন্দোলনের সাথে একত্রতা জানায়, দিনরাত সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকে গতিশীল রাখে। আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, এবার এমন ধারণা পাল্টে দিয়েছেন তারা। কিন্তু কিভাবে তারা যুক্ত হলেন এই আন্দোলনে, শোনা যাক তাদের মুখ থেকে। আমরা 15 তারিখে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যে রাত্রেবেলা একটা ঝামেলা হলো, যেটা আমরা আসলে দম বন্ধ করার একটা অবস্থা, যেটা আমরা দেখলাম, যেটা শুনলাম, সেটা দেখার পরে আসলে আমরা বসে থাকতে পারলাম না। 17 তারিখ রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিকের হলগুলো খালি করে দিল, তারপরে 18 তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এইভাবে স্ট্রাইক করবে, আমার মনে হয় এটা হচ্ছে একদম মানে এই স্বৈরাচারী সরকারের একদম সিলেবাসের বাইরের একটা জিনিস ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে তাদেরকেও রাষ্ট্র গঠনে এই মুহূর্তে নিযুক্ত করা উচিত, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা। আমরা যখন 5 তারিখে নামছি, আমাদের একটাই ছিল যে আমরা পিছু হওয়ার কোনো আমাদের অপশন নেই। পদে পদে বাধা, গ্রেফতার, হামলার আতঙ্ক, তারপরও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের গুলির মাঝে বুক পেতে দাঁড়িয়েছেন তারা, তারপরও একচুলও নড়েনি তাদের অবস্থান থেকে। কারফিউ উপেক্ষা করে চালিয়ে গেছে আন্দোলন, পরিবারের পাশাপাশি পেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন। গুলিবিদ্ধ হওয়ার পরে প্রায় সময়টা 1:30 থেকে 2 সময় আমাকে স্ট্রেস্টের পাশেই এই এলাকারই একজন ডাক্তার ছিলেন, উনি আমাকে হেল্প করেছেন বুলেটগুলোতে একটু অয়েন্টমেন্ট এবং ইয়ে দেওয়ার ক্ষেত্রে। আমাদের অনেক বন্ধু, অনেক প্রতিবেশী আমাদেরকে সেখানে জায়গা দেয়নি, কিন্তু যারা রিক্সাওয়ালা শ্রমিক, যাদের সাহস দেখে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কোটা আন্দোলনের এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট সুবিধা, তখন কিভাবে আন্দোলন সমন্বয় করা হয়েছে সেই অভিজ্ঞতার কথাও জানান তারা। ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার কারণে আমাদের মধ্যে আন্দোলনের তীব্রতাটা যে খুব ক্রোধ ছিল সেটা আরও বেড়ে গেছে। ইন্টারনেট ছাড়া যে কয়টা মাধ্যম ব্যবহার করা যায় সেভাবে আমরা করেছিলাম, ব্লুটুথ সার্ভার ক্রিয়েট করি, যেই সার্ভারগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড, যেটা ইন্টারনেট ছাড়াই আমরা যোগাযোগ করতে পারি, কমিউনিকেশন বিল্ড আপ করি। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ছাত্র জনতার। এ সময় বহু বন্ধু সহপাঠী গুলিবিদ্ধ হয়, চিরতরে হারিয়ে যায় অনেকে। সব শোককে শক্তিতে পরিণত করে সবার সাথে হাতে হাত মিলিয়ে এখন দেশ গড়ার কাজে মনোযোগী হতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হচ্ছে, এই জায়গাটা আসলে আমরা মনে করি একটা গ্লাস সিলিং এর মতো কাজ করছিল, যে জিনিসটা এবার ভেঙে গেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।